পেয়েছেন? আমি এই পুরস্কার তালিকায় আমার নামটা ছিল 5 নম্বরে। তো যখন আমাকে ডাকলো, প্রত্যেকটা নামের সঙ্গেই একটা করে মিউজিক ছিল। অর্থাৎ যাকেই ডাকতো 10 জনের জন্য 10 ধরনের মিউজিক ছিল। আমার বেলায় ছিল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল ও রক্তলাল। তা যখনই আমার নামটা ঘোষণা করলো, তখন এই মিউজিকটা বাজতেছিল। তারপর আস্তে আস্তে আমি গেলাম, আমাকে নিয়ে ধরে ধরে নিয়ে গেলো। নিয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী, ওখানে যখন গেলাম মাননীয় প্রধানমন্ত্রী, উনি উঠে দাঁড়ালেন। তা প্রথমেই যে কথাটা উনি বললেন আমাকে, যে আপনি এখন কেমন আছেন? ভালো আছেন, আপনাকে তো ভালোই লাগছে। তো এই কথা বলাতে আমি কি বলবো, আমি ওই মুহূর্তে সেকেন্ডের মধ্যে আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে এই কথা উনি জিজ্ঞেস করতে পারে। অর্থাৎ আমার সব ব্যাপার যে উনি জানেন, জানেন যে অসুস্থ, এটা যে উনি জানেন, এটা শুনে তাৎক্ষণিকভাবে আমি অনেকটা প্রতিক্রিয়াহীন হয়ে গিয়েছিলাম। আমি বললাম, ম্যাডাম আমি এখন অনেকটাই ভালো, চিকিৎসা নিচ্ছি, যে চিকিৎসা করে যান, আমি বিশ্বাস করি যে আপনি ভালো হয়ে যাবেন। আমি বললাম যে আপনার তো মা আজের অনুসন্ধান খবর রাখে, আপনি আমার মা, আমার মেয়ের মা, আমার নাতনির মা, আমার আপনার সবার মা। তো হেসে দিছে। তারপর বলল যে ঠিক আছে, পুরস্কারটা নেন। নেওয়ার পর উনি বললেন, এখন আপনি ক্যামেরার দিকে তাকান, হাতে দেখে দিচ্ছে, প্রধানমন্ত্রী বলছে আপনি ক্যামেরার দিকে তাকান। হ্যাঁ তাকান। তো এটা বোধহয় খেয়াল করছেন, হ্যাঁ ক্যামেরার দিকে তাকান। এখন তাকানোর পর উনিও তাকালেন, পুরস্কারটা দিচ্ছেন এবং আমি নিচ্ছি। তো পুরস্কার হওয়ার পর বললে যে আপনার একটু বসে, এই ওনাকে বসে দাও, বসে দাও। তো বসলাম পুরস্কার হওয়ার পর। তারপর বাকি আর 4 জন যারা ছিল, 4 জন তাদেরকে দিলো। দেওয়ার পর আমরা বসলাম, বসার পর তারপর উনি বক্তৃতা দিলেন। দেওয়ার পর এবার ওনার বক্তৃতার মূল প্রতিপাদ্য হলো যে আমাদের অনেক প্রতিভাবান ব্যক্তি আছে যারা, এই কথাটা কিন্তু পত্রিকা আসছে, যারা চুপচাপ থাকে, যারা তদবির করে না, না আমাদের উচিত ওনাদেরকে খুঁজে বের করা, বের করা। কারণ ওনার অত্যন্ত মানে অভিমানী হয় কাজে আমাদের উচিত হলো ওনাদেরকে খুঁজে বের করা, বের করে নিয়ে এসে জনসমক্ষে ওনাদের প্রতিভার এটা তুলে ধরা। তো যাই হোক, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। পরবর্তী পর্যায়ে আমাদের লক্ষ্য থাকবে যাতে মফস্বল এরিয়াতে যেখানেই যে প্রতিভা থাক, আমরা তাদেরকে বের করে নিয়ে আসবো, আমরা জনসমক্ষে তাদেরকে তুলে ধরবো। তো এই যে কথাগুলো বললেন, এটা মানে অত্যন্ত ভালো কথা এবং সবার কাছেই আমার মনে হয় যে ভালো লেগেছে। অনেক আছে, অনেকেই আছে, যেমন আমি 15 বছর যাবৎ কাজ করে যাচ্ছি, আমার বিরুদ্ধে যখন লেখালেখি হলো, তারা তুলে ধরলো যে এই করোনার টাইমে, বাকি যে 1950 সন দিকে আমি কাজ করে যাচ্ছি, এটা হয়তো তারা জানে না, তখন তাদের হয়তো জন্মই হয় নাই, জন্মই হয় নাই। তো আমার তো কর্ম চলছে 1950 সন থেকে। সেই যে ঘূর্ণিঝড় হলো, পরমঙ্গির ঘূর্ণিঝড়, যেটা আলম ভাই জানে যে ওই সময় 10 লক্ষ লোক, হ্যাঁ 10 লক্ষ লোক মারা যায়। তো সেখানে যে মেডিকেল টিমটা ময়মনসিং থেকে গিয়েছিলো, সেই টিমে কিন্তু আমি ছিলাম। আমরা হেঁটে না খেয়ে ঘুমানোর কোনো জায়গা ছিল না, এক নৌকা ঠিক করে সে নৌকার মধ্যে বসে সারাত্রি আমরা কাটাই। পরের দিন আমরা ইঞ্জেকশন, স্যালাইন, এলোপুশ করি, আমাদের সঙ্গে কিছু খাবার ছিল সেগুলো আমরা দিই। সে 1950 সনে যদি হয়, এটা হলো 1950 সালে বলছেন? না, এটা হলো 1970 সন। 1970 সালে যুদ্ধের আগের বছর। এই যে এটা অনেকেই জানে না, অনেকে কেউ জানে না, বা আজকে যারা লেখালেখি করছে ওই টাইমে হয়তো তাদের জন্ম হয়নি। তারপর 71 সনের মুক্তিযুদ্ধের সময় আমি যে গেলাম, মুক্তিযুদ্ধে গেলাম আসামের মাঙ্গাচর, সেখানে শরণার্থী শিবিরে যে আমি কাজ করলাম, এবং তারা যারা অসুস্থ হইত তাদেরকে যে চিকিৎসা করতাম, আমি যতটুকু জানি, যতটুকু পারি ওই টাইমে, কারণ ওই সাইক্লোনে যাওয়ার পর আমার কিছুর অভিজ্ঞতা হয় কীভাবে ইঞ্জেকশন দিতে হয়, কীভাবে স্যালাইন পুশ করতে হয়, তারপর ডায়রিয়া হলে কী ওষুধ দিতে হয়, এগুলো কিছুটা ধারণা তখনই তৈরি হয়। তো এই যে এটা হলো, এটা করলাম, সেই অভিজ্ঞতাটাই কিন্তু আসামের মাঙ্গাচর যেখানে আমি গেলাম,
ওরা বললো যে তোমার মুক্তিযুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি আমাদের সঙ্গে থাকো মেডিকেল স্টুডেন্ট, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার এখানে প্রয়োজন আছে, এটাই তোমার মুক্তিযুদ্ধ। এইভাবে সাড়ে পাঁচ মাস প্রায় তা নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত ওখানে ছিলাম, এইভাবে কাজ করেছি। এই যে কাজ করলাম, আমি কিন্তু কোনো সার্টিফিকেট নেই নেই, কারণ আমি এখনও মনে করি যে এটা একটা সেবাধর্মী কাজ। আর অনেকেই হয়তো অনেক ভুয়া সার্টিফিকেট কালেক্ট করেছে, আমি নেই নেই, এটা বলেছি, লোকজন জানে যারা আমার সঙ্গে ছিল ওই টাইমে, তারা এখনও অনেকেই জীবিত আছে, তারা জানে এই জিনিসটা। তো এই জায়গায় করলাম, তারপর চোখের ডিপার্টমেন্টে জয়েন করার পর এই গেটার ময়মনসিংয়ের, এটা ওই দিন বলেছিলাম, গেটার ময়মনসিং প্লাস পার্ট অফ ঢাকা পার্ট অফ পাবনা, এমন কোনো এরিয়া নাই, এমন কোনো থানা নাই, এমন কোনো ইউনিয়ন নাই যেখানে আমরা গাড়িতে নৌকায় পায়ে হেঁটে গরুর গাড়িতে করে আমরা না গিয়েছি, সেখানে আমরা বিনামূল্যে চক্ষু শিবির করেছি। এবং এটা হলো ১৯৭৭ থেকে ৯০ পর্যন্ত, এই সময়টা পর্যন্ত আমরা কাজ করেছি। যদি আমরা ওই সময়টা ধরি আর বর্তমান যে সময়টা ধরি, এটা হলো ২০২৪, এর মধ্যে অনেকের জন্ম হয় নাই। তার এই তারপর এই যেটা ই হলো করোনা, আমি একজন ডাক্তার মানুষ, তখন আমার বয়স হলো ৭২, এখন তো ৭৫ পার করছি, তো আমি তো মরেই যেতে পারি, কারণ সবাই মরে যাচ্ছে বয়স্ক লোকেরা, আমার ডায়াবেটিস আছে, কিডনি সমস্যা আছে, প্রেশার আছে, কাজেই আমি মরার জন্য হলো যথার্থ ব্যক্তি। বাংলাদেশে প্রথম যিনি মারা গেলেন উনি ডাক্তার, হ্যাঁ ডাক্তার চিকিৎসা করতে গিয়ে, তা আমিও ডাক্তার, আমি ইয়ং ডাক্তার না বয়স্ক, প্রবীণ ডাক্তার, উনি ইয়ং ছিল, ইয়ং ছিল, সেটাই বললাম যে প্রবীণ একজন ব্যক্তি, তা আমি মনে করলাম মরেই যাব, ঘরে বসে বা পালিয়ে লুকিয়ে মারা যাবো কেন, সেবা করেই মারা যায়, একবার ফেস টু ফেস উইথ গ্লোরিয়াস ডেথ, তাই না? ইংরেজিতে যে কথাটা আছে যে জীবন মৃত্যু পায়ের ভিত্ত চিত্ত ভাবনাহীন, হ্যাঁ এইভাবে এই লক্ষ্যেই আমি কিন্তু কাজ করি। এবং এই করোনা দুই বছর প্রায় আড়াই বছর দুই বছর আমি কিন্তু একদিনের জন্য আমার হাসপাতাল আউটডোর আমি বন্ধ করি নাই, এককভাবে আমি সেবা দিয়ে গেছি। আমার প্রশ্ন হলো যে ৭২ বয়সে কোনো ডাক্তার বাংলাদেশে ওই টাইমে করোনার মধ্যে, আর করোনার মধ্যে চোখ দেখা এটা খুব বিপজ্জনক ব্যাপার, কারণ নাকের কাছে নাক চোখে, হ্যাঁ নাকের তুই তো জামটা আসে, ভাইরাসটা আসে, ওইভাবেই আমাকে দেখতে হয়েছে, এটা করলাম। তো অনেকে হয়তো জানে বা বলে বা লেখে যে হয়তো এইটুকুই আমার অবদান, যাই হোক লিখতেই পারে বলতেই পারে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যখন নোবেল প্রাইজ দেওয়া হয় তখনও তার বিরুদ্ধে এই ধরনের লেখালেখি হয়, তাই না? অনেক অনেক বড় বড় লোকজন তারা কিন্তু ওনার বিরুদ্ধে লিখেছে, কথা বলেছে যে কেন ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হলো, ওনার তো আরও বড় ই রয়ে গেছে, কবি সাহিত্যিক রয়ে গেছে, তাদেরকে না ওনাকে কেন দেওয়া হলো। সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, এই মণিহার আমার না হিসাবে ফুলমালার ডোরে বরিয়াল মরে, এর পড়তে গেলে লাগে, ছিঁড়তে গেলে বাজে, খুলতে গেলে বাজে, এই যে কথাগুলো মনের দুঃখে উনি তখন লিখেছিলেন, হ্যাঁ হ্যাঁ, যে এই যে আমারও মানে বৃদ্ধে লেখালেখি হয়েছে। যাই হোক এটা আমি বলবো না যে তারা ভুল করেছে, তারা জানে না, অথবা আমাকে তাদের বিচারে আমি উপযুক্ত না, এটা হতে পারে, জানে না। স্বাধীনতা পুরস্কার আপনার সামনে স্বপ্নে সে স্বাধীনতা বসে আপনি কাকে বা কাদেরকে উৎসর্গ? আমি সবসময় বলি যে পুরস্কার আমি মনে করি যে আমার প্রতিষ্ঠানে যারা আছে, যারা দিবারাত্র কাজ করে, একটা পেপার একটা পেপার অর্থ করতে হয়, আমি যে পুরস্কার চাই এটার জন্য অনেক তথ্য লাগে, যেগুলো আমরা কোনো সময় প্রিজার্ভ করে নিই। আমার কোনো ইচ্ছাও ছিল না যে এটা কোনো এটার পিছনে কোনো প্রাপ্তি থাকতে পারে। তারপরেও যেটুকু ছিল পঞ্জাব সাগের থেকে, সেগুলো আমরা চেষ্টা করেছি কালেকশন করার জন্য। এখানে যে অগ্রণী ভূমিকা যে রাখে সে হলো ফাতেমা, ফাতেমা রাখে, আমার বড় ভাই কিছুটা ভূমিকা রাখে, মজিবর কিছুটা ভূমিকা রাখে, মিলন যে সাংবাদিক সেও আমাদেরকে হেল্প করে কিছু, তো সবাই এই কাজের জন্য সহযোগিতা করেছে, সবার সম্মিলিত প্রয়াসেই আমরা এই একটা পেপার তৈরি করতে পেরেছিলাম যেটা পরবর্তী পর্যায়ে আমরা সাবমিট করি। তো এই যে করলাম,
একটা প্রচলিত কথা আছে যে ফলের আশা না করে কর্ম করে যাও, কর্ম করে যাও। তা আমি ঠিক ওইভাবেই কাজ করেছি যে সেবামূলক কাজ করে যাই, এটি তো আমার কাজ, কাজেই করে কিন্তু ফল পাওয়া যাবে এটা তো সেটাও মনে করিনি। বা এই যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম, সার্টিফিকেটের প্রয়োজন প্রয়োজন এটা আমি অনুভব করি না, এখনও আমি মনে করি না এটার জন্য আমি সার্টিফিকেট পাওয়ার যোগ্য, কারণ এটা সেবাধর্মী কাজ, আমার ডিউটি আমি করেছি। আচ্ছা, এদিকে আমি বলবো যে আজ লক্ষ বৎসরের তপস্যার ফলে ধরণীর তলে ফুটিয়েছে মাধবী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সেই বিখ্যাত লাইনটি আমরা বলবো যে প্রতিভার জন্ম, মহামানবের জন্ম, মহাপুরুষের জন্ম শতবর্ষ হাজার বছর হয় না, এটা হতে গেলে কয়েক হাজার বছর লাগে, লাখ লাখ বছর লাগতে পারে। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক, ওনার জন্ম হয়েছে লক্ষ লক্ষ বৎসরের তপস্যার ফলে। আমার তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি একজন দার্শনিক বটে। মহামতি প্লেটো বলেছিলেন যে রাজা হবেন দার্শনিক আর দার্শনিক হবেন রাজা। তো আমার বিচারে আমি মনে করি উনি একজন দার্শনিক, উনি একজন দার্শনিক, শুধু রাষ্ট্র নয় কেন, সে প্লেটোর কথাই ঠিক, উনি একজন দার্শনিক। কারণ উনি আমাকে যে আবিষ্কার করলেন, বের করে নিলেন, তো এটা উনি কীভাবে জানলেন, কীভাবে জানলেন যে ডক্টর হরিশঙ্কর ময়মনসিংহে এই একটা গলির ভিতর থাকে, সেখান থেকে ওনাকে তাকে পিক আপ করতে হবে। কাজে উনি একজন দার্শনিক, আর ওনাকে মূল্যায়ন করা এটা আমার পক্ষে সম্ভব না। আমি এটুকুই বলবো যে তিনি শুধু প্রধানমন্ত্রী নন, তিনি একজন সরকার প্রধান বটে এবং বঙ্গবন্ধুর আত্মজা অর্থাৎ মেয়ে আত্মজা, এবং এই প্রবহমান ইতিহাসকে ভেদ করে উনি একজন সুমহান ব্যক্তিত্ব। কাজে ওনার হাত থেকে পুরস্কার নেওয়া এটা একটা অনন্য সাধারণ ব্যাপার। আমার যে অনুভূতি ওই মুহূর্তে তৈরি হয়েছিল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে এই পুরস্কার নেওয়াটা। আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি একজন দার্শনিক, রাষ্ট্র সফল রাষ্ট্র হতে গেলে দার্শনিক হতে হয়, যে কথায় প্লেটো কয়েক হাজার বছর আগে বলেছিলেন। কাজেই সেই অনুভূতি, ওই মুহূর্তে অনুভূতি যেটা আমাকে এখনও খুঁজে বেড়াচ্ছে, তারা করে বেড়াচ্ছে, আমি পুলকিত আনন্দিত এই ভেবে যিনি আমাকে আবিষ্কার করেছেন। আমি নীরবে নিভৃতি ছিলাম, সবার অগোচরে ছিলাম, এখান থেকে উনি আমাকে তুলে নিয়ে গেছেন, উঠেছেন জনসমক্ষে, আমাকে তুলে ধরেছেন, আমার রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার উনি আমাকে দিয়েছেন। এই জন্য ওনাকে অসংখ্য 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 ধন্যবাদ আমি জানাচ্ছি। বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনার যা যুক্ত হয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথার মতো আমরাও বলতে চাই, আমাদের সাথে যিনি আছেন ময়মনসিংহের লিভিং লিজেন্ড, জীবন্ত কিংবদন্তি, যিনি যুগে যুগে জন্ম হয় না এই ধরনের মানুষ, আমি 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 রবীন্দ্রনাথের কথা ধরে বলতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন একজন একজন সেবক, চিকিৎসা সেবায় যিনি 2024 স্বাধীনতা পুরস্কার অর্জন করেছেন, আমরা ওনার সাথেই যুক্ত আছি। এবং আমি যদি বলি একজন ক্ষণজন্মা, একজন জীবন্ত কিংবদন্তির সাথে যুক্ত আছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং অবশ্যই আমাদের স্যারের সঙ্গে থাকবেন।